বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে মন প্রাণ শীতল করে দেওয়ার মতো একটি ইয়াম্মি আইসক্রিম রেসিপি নিয়ে চলে এলাম স্বাস্থ্যসম্মত উপায়ে কম খরচে কিভাবে ঘরে এই আইসক্রিমটি তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আইসক্রিম তৈরির জন্য এখানে আমি নিয়েছি ভ্যানিলা আইসক্রিম পাউডার আর এই আইসক্রিম পাউডারটা দিয়ে আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে পারবেন আর এই আইসক্রিম পাউডারটার বাজার মূল্য হয়েছে সত্তর টাকা আর এই সত্তর টাকা দিয়ে আপনারা কমপক্ষে ছয় থেকে সাত কেজি আইসক্রিম তৈরি করতে পারবেন এই আইসক্রিম পাউডারে অলরেডি কিন্তু ভ্যানিলা ফ্লেভার মেশানোই থাকে আপনারা যদি চান তাহলে এই ফ্লেভারের সাথে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারবেন আজকে আমি তৈরি করব এক লিটার আইসক্রিম হাফ কেজি দুধ দিয়ে যার জন্য আমার এখানে প্রয়োজন হবে ওয়ান ফোর্থ কাপ আইসক্রিম পাউডার এক কাপের চার ভাগের এক ভাগ আমি আইসক্রিম পাউডার নিয়ে নিলাম এবার আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ দুধ আপনারা যদি চান তাহলে এখানে পানিও ব্যবহার করতে পারবেন ওয়ান থার্ড কাপ দুধের মধ্যে আমি আইসক্রিম পাউডারটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিলাম আর আজকে আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার অ্যাড করব আপনারা আবারও বলছি আপনারা যদি কোনো ফ্লেভার অ্যাড করতে না চান সমস্যা নেই এখানে আমি স্ট্রবেরি ইমালশন নিয়েছি এক চা চামচ দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো অ্যাসেন্সও ব্যবহার করতে পারবেন যে কোনো ফ্লেভারের অ্যাসেন্স আমি এক চা চামচ স্ট্রবেরি ফ্লেভার নিয়ে নিলাম আর এই স্ট্রবেরি ফ্লেভারটা নিউ মার্কেট ডিসিসি মার্কেট অথবা যে কোনো অনলাইন সব থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন এই যে দেখেন আমি স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দিলাম এখানে কিন্তু অলরেডি কালারও আছে যার জন্যে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু একেবারে পিঙ্কিশ কালার হয়ে গেছে এবার আমি দুধটা রেডি করে নিব এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর হাফ লিটার দুধে আমি চিনি অ্যাড করব। ওয়ান থার্ড কাপ প্লাস এক টেবিল চামচ আপনারা এই এক টেবিল চামচ চিনি কিন্তু বাদ দিতে পারেন ওয়ান থার্ড কাপ চিনি দিয়েও কিন্তু সুন্দর মিষ্টি হয়ে যায় এবার দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা একটু দেওয়ার চেষ্টা করবেন এতে করে আইসক্রিমের টেস্টটা অনেক ভালো আসে এবার আমি গুঁড়া দুধটা ভালোভাবে একটু মিক্স করে দুধটা জাল করার জন্য চুলায় চলে যাব আর আপনারা যদি গুঁড়া দুধ না দিতে চান তাহলে একটু লিকুইড দুধটা বেশি পরিমাণে নিয়ে একটু ঘন করে নেবেন এবার আমি দুধটা জাল করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এতে করে চিনি থেকে যে এক্সট্রা একটা পানি বের হবে সেই পানিটা শুকিয়ে যাবে অবশ্যই চিনি দেওয়ার পরে দুধটা ভালোভাবে একটু জাল করে নিতে হবে আর এই দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই এই যে দেখেন দুধটা আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি এবার আমি দুধে অ্যাড করব সেই যে আমি আইসক্রিম পাউডারের মিশ্রণটা রেডি করে রেখেছি এখন এই মিশ্রণটা আমি দুধের সাথে অ্যাড করব এখন কিন্তু আমি চুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে দিয়ে অথবা দুধটা চুলা থেকে নামিয়ে নিয়ে তারপরে আইসক্রিম পাউডারের মিশ্রণটা মেশাতে হবে আর আইসক্রিম পাউডারের মিশ্রণটা মেশা মেশাতে মেশাতে ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করতে হবে এতে যদি ঘন ঘন নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু দলা পেকে যাবে এই যে দেখেন এক মিনিটও লাগেনি কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু মিশ্রণটা ঘন হয়ে এসেছে এবার আমি এই আইসক্রিমের মিশ্রণটা একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিব অবশ্যই একটু নাড়াচাড়া করে করে ঠান্ডা করে নেবেন আমি আইসক্রিমটা এই বক্সে বসাবো আপনারা চালে যে কোনো বাটিতে বসাতে পারেন আর এই বক্সটা হয়েছে এক লিটার আইসক্রিমের যেহেতু আজকে আমি এক লিটার আইসক্রিম তৈরি করব আর এই পুরোপুরি উপকরণে কিন্তু এক লিটারেরও বেশি আইসক্রিম হয় আমি আইসক্রিমের মিশ্রণটা বক্সে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বাটিটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়নি অর্ধেক পরিমাণে হয়েছে এবার আমি এই বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য আর মাঝে মাঝে একটু চেক করবেন যে আইস জমেছে কিনা আইস জমে গেলে আপনারা বের করে নেবেন আমি আট ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন পুরোপুরি আইস হয়ে গেছে আইসক্রিমের মিশ্রণটা এবার আমি একটি চামচের সাহায্যে একটু কেটে কেটে নিচ্ছি কারণ এখন আমাকে এই আইসক্রিমের মিশ্রণটা বিট করতে হবে আইসক্রিমের পারফেক্ট টেক্সচার আনার জন্য অবশ্যই ইলেকট্রিক বিটার ব্যবহার করতে হবে অনেকের কাছে ইলেকট্রিক বিটার নেই সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারেও করতে পারেন তবে ব্লেন্ডারে করলে ইলেকট্রিক বিটারের মতো যতটা ফ্লাপি হবে এই আইসক্রিমটা ততটা কিন্তু হবে না এবার আমি বিটার দিয়ে বিট করা শুরু করব প্রথমে একটু সমস্যা হয় কারণ এটা এখনও আইস আছে এটা এক থেকে দুই মিনিট বিট করার পরে স্বাভাবিক হয়ে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার জন্য এই যে দেখেন এখন কিন্তু আইসক্রিমের মিশ্রণটা স্বাভাবিক হয়ে গেছে এবার আমি বিট করব যতক্ষণ পর্যন্ত এই মিশ্রণটা ডাবল হয়ে না আসে তবে খেয়াল রাখবেন ওভার বিট যেন না হয় ওভার বিট হলে কি হবে এই আইসক্রিমের মিশ্রণটা পাতলা হয়ে যাবে এতে করে আইসক্রিমটা খেতে কিন্তু আইস আইস লাগবে এই যে দেখেন আমার আইসক্রিমের মিশ্রণটা কিন্তু অনেকটা ফুলে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আর বিট করতে করতে কিন্তু কালারটাও একেবারেই হালকা হয়ে গেছে এবার আমি আবার বিট করব কারণ এখনও বিট করা হয়নি আপনারা যখন দেখবেন ডাবল হয়ে গেছে আইসক্রিমের মিশ্রণটা ডাবল হয়ে গেছে এই যে দেখেন একেবারে কিন্তু ডাবল হয়ে গেছে আর একেবারে ফ্লাপি হয়ে গেছে হুইপড ক্রিম যেই রকম হয় ঠিক সেই রকম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা এই যে ঠিক এ পর্যায়ে আপনারা বিটারটা বন্ধ করে দিবেন আবারও বলছি আপনারা যদি ব্লেন্ডার দিয়ে করেন তাহলে কিন্তু এই রকম হবে না এবার আমি আইসক্রিমের মিশ্রণটা আবার সেই একই বাটিতে ঢেলে দিলাম এবার দেখেন কালারটা কিন্তু একেবারে হালকা পিঙ্ক কালার হয়ে গেছে আর বাটিটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে এটা কিন্তু আগের মিশ্রণটা কিন্তু অর্ধেক পরিমাণে ছিল এটা কিন্তু বিট করার জন্যই এটা হয়েছে এতে করে আইসক্রিমের একটা পারফেক্ট টেক্সচার আপনারা পেয়ে যাবেন এবার আমি এই আইসক্রিমের বাটিটা আবার রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন আমি উপরে কিছু ট্রুটি ফুটি দিয়ে দিলাম বাজারের কেনা কিছু কিছু আইসক্রিমের উপরে সুন্দর করে ডেকোরেশন করা থাকে ট্রুটি ফুটি দিয়ে কিশমিশ বাদাম দিয়ে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে এবার ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব আমি পুরোপুরি এক রাত পর ফিরে আসলাম আমি সারা রাত এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম এই যে দেখেন এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে আইসক্রিমটা আমার সেট হয়ে গেছে আইসক্রিমটা পরিবেশন করার আগে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিবেন এতে করে আইসক্রিমটা কেটে নিতে সুবিধা হবে আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর আমার চ্যানেলে আরেকটি পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি দেওয়া আছে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি সেই আইসক্রিমের লিঙ্কটাও দিয়ে দিব আপনারা চালে দেখে নিতে পারেন এবার আমি আইসক্রিমটা পরিবেশন করবো পরিবেশনের আগে উপরে আরও কিছু টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি আইসক্রিম কিন্তু ছোটো বড় সবার কাছে অনেক প্রিয় বিশেষ করে এই গরমের দিনে এই গরমের দিনে এক কাপ যদি এরকম ঠান্ডা ঠান্ডা ঘরে তৈরি আইসক্রিম হয় তাহলে তার কোনো কথাই নেই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন স্বাস্থ্যসম্মতভাবে কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই এইভাবে আপনার পরিবারের জন্য ঘরেই তৈরি করে ফেলুন এই মজাদার আইসক্রিম রেসিপিটি আজকে ধরে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ